মানে কনফার্ম খবর আমার কাছে আসেনি। আমাকে দিল্লি থেকে জানিয়েছে তুমি রেডি থেকো, আমি সেরকমভাবে রেডি আছি। আচ্ছা, আপনি কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি কালকে টেলিফোনে কথা বলেছি। হ্যাঁ, কী বলেছেন ওনাকে? দেখুন, আসল যেটা কথা বলেছি সেটা বলা পাবলিকই বলা সম্ভব না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্রং ইস্যু। যে জায়গাটার সঙ্গে গোর্খাল্যান্ড এবং গোর্খাল্যান্ডের সঙ্গে পাশের রাজ্য তার একটা সম্পর্ক আছে, এবং সেই পাশের রাজ্যের সঙ্গে আরও ওপরে কোনো একটা দেশের সম্পর্ক আছে, সেগুলো যাতে কোনো এফেক্ট না পায়, আমার কাছে একটা ইনফরমেশান ছিল, সেটাই ওনাকে জানাচ্ছি। আচ্ছা, একই সঙ্গে আপনি ওনাকে রাজ্যসভায় আপনাকে সমর্থন করার জন্য কোনো আবেদন জানিয়েছেন যে তৃণমূল যাতে আপনাকে? আমি বলেছিলাম যে রাজ্যসভায় আমরা চাই যে যদি কংগ্রেসের কোনো শর্টফল পড়ে, সেক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেস তার পলিটিক্যাল স্ট্যান্ড কী নেবে সেটা একটু ভালো করে দেখতে পারে। পলিটিক্যাল স্ট্যান্ড করে যেটা ভালো মনে করবে সেটা।